জানি যে মানে পোশাক খাত, তৈরি পোশাক খাত শীর্ষে আছে রপ্তানির ক্ষেত্রে। এক সময় আমাদের পাট ছিল, আমাদের চা খুব ভালো অবস্থানে ছিল, আপনারা কৃষি খাতে অনেক বিনিয়োগ করেন। আমাদের যারা উদ্যোক্তা তারা এই কৃষি খাতে কম আগ্রহী কেন? যে আমরা কিন্তু এক্সপোর্ট নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেট সম্বন্ধে একটু আলোচনা করেন। বাংলাদেশের মার্কেটই কিন্তু অনেক বড় মার্কেট আছে। আমাদের কিন্তু প্রায় 16-17 কোটি লোক আছে, তাদের অনেক লোক এখনও কিনতে পারছে না। কিন্তু যেটা আমাদের একজন গবেষক বললেন, একজন ইকোনমিস্ট বললেন ভাই, যে আমরা অনেক আগাচ্ছি, আমাদের যদি রিয়েলি আমাদের অগ্রসর মান্থ এই যে জিডিপির প্রবৃদ্ধি উনি দেখালেন, তখন কিন্তু আমাদের লোকাল অনেক চাহিদা বাড়বে। সেই লোকালেও কিন্তু আমরা কিছু করতে পারছি না। এখনও দেখেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এখন রেইনিং ওভার অন মোস্ট অফ দ্য প্লেসেস। তো আপনি বিদেশের মাটিতে যে তার সঙ্গে আপনি কম্পিটিশন করবেন এক্সপোর্ট করে, তার চাইতে আপনি লোকালি করেন না। আমরা কেন ভালো করতে পারি না, আরও ভালো করতে পারি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা সত্যি খুব পোর। আজকে গত 5-7 দিন যাবৎ আমার আটা ময়দার ফ্যাক্টরি 24 ঘন্টা যেটা চলে, এটা 5 ঘন্টাও চলতে পারছে না। বিদ্যুৎ নো, গ্যাস নাই, আমার জেনারেটরগুলো চলছে না। যখন যাচ্ছি তখন বলতেছে না ওই গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে দিতে হচ্ছে, আপনার এই গ্যাস আপনার ওই সার তৈরি করতে দিতে হচ্ছে। এখন আমি কোন বোকা, এখন এটা তো গ্রেট লস হবে যদি এইভাবে হয়, তো কোন বোকা তার ইনভেস্টমেন্ট এখানে করবে যে ভাই আমি করি তারপরে তো গ্যাসটা পাবো না। আপনি এরকম অনেক উদাহরণ দিতে পারবো, অনেক টাকা ব্যয় করে ইনভেস্টমেন্ট করেছে, আগে পারমিশনও নিয়েছে, যখন প্রোডাকশনটা শুরু করতে গেছে তখন আর গ্যাস নেই।